ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন। আমরা এখন আসলাম মাছবাজারে। আজকে 8 সেপ্টেম্বর 2024। মাছবাজারের কি অবস্থা, কোন মাছ কেমন দামে যাচ্ছে আজকে আপনাদেরকে জানাবো। কাকা, ইলিশ কন্ডি কত দিচ্ছেন? 550 আর 240। আর রেডি আছে চন্দনা, তাই তো? 240 চন্দনা, ঠিক আছে। কাকা কি অবস্থা, ভালো আছেন? মাছ কোনটা কত দিচ্ছেন আজকে? 140 কত? ভাই বাটা কত করে? বাটা 160 টাকা করে বাটা মাছ আছে। তারপরে আছে তেলাপিয়া, তেলাপিয়া 160। সিলভার 120 টাকা, সিলভার 120 টাকা করে, ঠিক আছে। ভাই সিলভার কত এই বড়টা? 150 টাকা। তারপরে তেলাপিয়া 160। পাঙাশ দিচ্ছেন কত করে? 150 টাকা। পাঙাশ 150। আর ছোট সিলভার 110 টাকা করে, ঠিক আছে। এ তোমার এখানে কী কী মাছ আছে দেখাও। সিলভার আর কি আছে? ওইগুলো মির্গে, তাই তো? আর ওইটার ভিতরে কি? ওইটার ভিতরে পাঙাশ। এইটার ভিতরে কি বড় সাইজ, তাই তো? আচ্ছা কত করে যাচ্ছে পাঙাশ? এদিকে দেখাও, 160 করে। আচ্ছা, এ পাঙাশ কত করে দিচ্ছেন? 150। তারপরে সিলভার 150। তারপরে আছে তেলাপিয়া 150। পরে ওই দিকে 180 টাকা আমেরিকান, আমেরিকান 180। এই ট্যাংরা, দেশি ট্যাংরা কত করে দিচ্ছেন? পুয়া 350 টাকা। তারপরে আপনার এটা আছে যে চন্দনা, না 110 220 টাকা। আচ্ছা, তারপরে আছে ইলিশ। ইলিশ কত করে? 550 টাকা করে ইলিশ। আর এই পাশেটা কত করে সবুজ? 140 টাকা মাত্র। 140 আমেরিকান, 220 টাকা আমেরিকান আছে, 220। তারপরে কি রুই, বাটা মাছ কত করে যাচ্ছে? 220। আর এদিকে বড় দানা নেই আজকে, বড় বড় তা আন অন্য দিন আজকে আসেনি নাকি? হ্যাঁ, ইলিশ মাছ বেশি, যার কারণে বড় মাছ আজকে কম এনেছে। এই বড় না, আজকে বাজারে মাছ বেশি, বড় মাছ নেই। সবচেয়ে বড় মাছ, সবথেকে বড় মাছ আনে সবুজ, কিন্তু মাছ আজকে নেই। কাকা ভালো আছেন? মাছের দাম কি আজকে বেশি নাকি? 160 না, কম আছে। আচ্ছা, তারপরে তেলাপিয়া বাটা এই যে সিলভার 160 160, এগুলো 180, এগুলো 180। হ্যাঁ, আগে দাম কম, আমেরিকান আর তেলাপিয়া মিলে। আচ্ছা, তারপরে সিলভার 160, সিলভার 160। কাকা বিড়ি তো খেয়ে একবারে শেষ হয়ে গেল, কত করে দিচ্ছেন তেলাপিয়া? 180 টাকা। কিন্তু সাইজ বড় আছে, বড় আছে সাইজ কাকার কাছে।